হ্যালো বিয়র্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন সালার ইঞ্জুরির দিনে লিভারপুলের জয় ভয় পাবার মতো ব্যাপার গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইঞ্জুরি নিয়ে মার্সারেন মোহাম্মদ সালা এবার বার্সার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দম ফেলাবার সুযোগ না পাওয়া লিগ শিরোপা লড়াইয়ে ছোটার ম্যাচে আঘাত পেয়েছেন তিনি তবে জয় নিয়ে মাঠ সেরেছে জার্গেন ক্লপের দল ম্যাচের পঁচাত্তর মিনিটে নিউ ক্যাচল গোলরক্ষকের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন সালা আঘাত পান মাথায় বেশ কিছুক্ষণ মাটিতে লুটিয়েছিলেন তিনি পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে কাঁদতে কাঁদতে মাঠ সারেন তিনি ম্যাচ তখন দুই দুই গুলে সমতা হারলে বা সমতা করলেই লিভারপুলের শিরোপা স্বপ্ন শেষ তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মার্শেরেছে লিভারপুল সালার বদলি নামা ওরিজি ম্যাচের ছিয়াশি মিনিটে গুল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন শিরোপা লড়াইয়ে আত্মসমর্পণ নয় এমন মন্ত্র নিয়ে খেলা লিভারপুল আবার উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের সামনে ম্যাচ আছে আরও একটি আর শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা ম্যানসিটির সামনে ম্যাচ দুটি দুই ম্যাচে জিতলে এক পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতবে পেপ গর্ডিওয়ালার দল ইঞ্জুরি নিয়ে মার্শালেও এ ম্যাচে মোহাম্মদ সালা গোল পান ম্যাচের আটাশ মিনিটে তার গুলে লিড নেয় লিভারপুল তার আগে প্রথম গোল করেন বার্জিল ফন্ডাইক তবে দ্বিতীয়ার্ধে লিভারপুলের গোল শুদ্ধায় ঘরের মাঠে খেলা নিউকেচল শেষ পর্যন্ত জয় নিয়ে মার্সারে তারা আগামী বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সার মুখোমুখি হবে অল রেডসরা প্রথম লেগে তিন শূন্য গোলে পিছিয়ে থাকা ক্লপের দল লড়াইয়ের কথা জানিয়েছে শালা ওই ম্যাচে খেলতে পারবেন আশা কোচের ড্রেসিং রুমে গিয়ে দলের বাকি সময়ের খেলা দেখেছেন সালা অল রেডস কোচ জানিয়েছেন তেমনটাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ